বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরো বিবিএস এর পক্ষ থেকে জনসুমারি ও গৃহগণনা 2022 এর প্রশিক্ষণে সবাইকে স্বাগত। প্রশিক্ষণের এই পর্বে আপনাদের সাথে আছি আমি মোহাম্মদ আলমগীর হোসেন এবং আমি মেহনাত তাবাসসুম। জনসুমারি ও গৃহগণনা বাংলাদেশ সহ বিশ্বের প্রায় সকল দেশে পরিচালিত সবচেয়ে গুরুত্বপূর্ণ এবং ব্যাপক ভিত্তিক পরিসংখ্যানিক কার্যক্রম। জনসংখ্যার হিসাব, জনগণের আর্থসামাজিক ও জনৈতিক বৈশিষ্ট্য সমূহ সহ বিস্তৃত গৃহ পরিসংখ্যান সরবরাহ করার পাশাপাশি এ সময়ের মাধ্যমে টেকসই উন্নয়ন অভিষ্ট 2030 বিষয়ে পরিবীক্ষণের জন্য গ্রাম মহল্লা পর্যায় পর্যন্ত বিস্তারিত পরিসংখ্যান সরবরাহ করা হয়ে থাকে। জাতিসংঘের গাইডলাইন অনুযায়ী জনসুমারি হচ্ছে একটি দেশ বা সীমানাবেষ্টিত অঞ্চলের সকল ব্যক্তির জন্য নির্দিষ্ট সময়ে নির্দিষ্ট বিষয় সম্পর্কিত সামাজিক ও অর্থনৈতিক তথ্য সংগ্রহ, সংকলন এবং প্রকাশের সার্বিক প্রক্রিয়া। জনসুমারি ও গৃহগণনায় মূলত দুটি প্রধান অংশ রয়েছে। প্রথম অংশ হচ্ছে জনসুমারি, যা একটি নির্দিষ্ট সময়ে একটি দেশের সকল ব্যক্তির আর্থসামাজিক ও জনৈতিক উপাত্ত সবচেয়ে ক্ষুদ্রতর ভৌগোলিক স্তর অর্থাৎ গ্রাম বা মহল্লা পর্যায় পর্যন্ত বিস্তারিত মৌলিক তথ্য সরবরাহ করার জন্য। এবং দ্বিতীয় অংশ রয়েছে গৃহগণনা, এর মাধ্যমে একটি নির্দিষ্ট সময়ে একটি দেশের সকল আবাসিক ইউনিটগুলোতে বিদ্যমান নাগরিক সুযোগ সুবিধা সম্পর্কিত উপাত্ত বা তথ্য সবচেয়ে ক্ষুদ্রতর ভৌগোলিক স্তর পর্যন্ত অর্থাৎ গ্রাম বা মহল্লা পর্যায় পর্যন্ত বিস্তারিত মৌলিক তথ্যপাত্র সরবরাহ করার জন্য। দেশের আর্থসামাজিক ও জনমিতিক বৈশিষ্ট্যসমূহ এবং জনসংখ্যার আকারের নির্ভরযোগ্য ও বিস্তারিত তথ্যের প্রধান উৎস হচ্ছে জনসুমারি ও গৃহগণনা। সরকার, গবেষক, প্রশাসক, নীতি নির্ধারক এবং উন্নয়ন সহযোগী সহ অন্যান্য ব্যবহারকারীগণ যাতে জাতীয় ও স্থানীয় পর্যায়ে উন্নয়ন কর্মসূচি প্রণয়ন ও বাস্তবায়নে সুমারির তথ্য ব্যবহার করতে পারেন, সে লক্ষ্যে সুমারি হতে প্রাপ্ত তথ্যাদি শ্রেণীবিন্যস্ত ও সারণীভুক্ত করে প্রকাশ করা হয়। সঠিকভাবে জনসুমারি পরিচালনার পূর্বে সুমারিতে ব্যবহৃত কিছু সংজ্ঞা ও ধারণা সম্পর্কে আমাদের বিস্তারিত জেনে নেওয়া দরকার। প্রথমে আসুন খানার সংজ্ঞায়। ইংরেজিতে এটিকে হাউসহোল্ড বলা হয়ে থাকে। এক বা একাধিক ব্যক্তি যারা এক পাকে ও একত্রে খাওয়া দাওয়া করেন এবং একত্রে বসবাস করেন তাদের সমন্বয়ে একটি খানা গঠিত হয়। খানায় পরিবারের সদস্য পাশাপাশি অন্যান্য আত্মীয় বা অনাত্মীয় সদস্যরাও থাকতে পারেন। আবার পরিবারের সদস্য হওয়া সত্ত্বেও এক পাকে বা রান্নায় বা একত্রে খাওয়া দাওয়া না করলে বা একত্রে বসবাস না করলে খানার সদস্য হিসেবে গণ্য হবেন না। পৃথকভাবে বসবাসরত এক ব্যক্তির সমন্বয়েও একটি খানা গঠিত হতে পারে, তবে সেক্ষেত্রে তিনি যদি আলাদাভাবে একাকী খাবার খান। সুমারির রাতে অর্থাৎ 14 জুন 2022 খ্রিস্টাব্দ দিবাগত রাতে যারা এক পাকে খেয়েছেন এবং একই ছাদের নিচে কিংবা বাড়িতে বসবাস করেছেন তাদেরকে নিয়ে একটি খানা গঠিত হবে। এক বা একাধিক সদস্য নিয়ে একটি খানা গঠিত হতে পারে, তবে পরিবারের এমন কোনো সদস্য যারা একত্রে বসবাস করে এবং খাওয়া দাওয়া করে কিন্তু সুমারি রাতে ভ্রমণে থাকবেন কিংবা আবাসিক হোটেল বা রেস্ট হাউসে অবস্থান করবেন কিংবা গভীর সমুদ্রে মাছ ধরতে যাবেন অথবা সাময়িকভাবে অর্থাৎ 6 মাসের কম সময়ের জন্য দেশের বাইরে ভ্রমণে থাকবেন অথবা কর্মক্ষেত্রে দায়িত্বরত থাকবেন, যেমন সুমারি কর্মী, হাসপাতালের রোগী ও অ্যাটেন্ডেন্ট, নৈশ প্রহরী প্রমুখ ব্যক্তিবর্গ তারা স্বশাখানায় গণনায় অন্তর্ভুক্ত হবেন। এবার আসুন আমরা খানা প্রধানের সংজ্ঞা সম্পর্কে বিস্তারিত জেনে নিই। খানা প্রধান হলেন খানার মুখ্য বা প্রধান সদস্য, যার সিদ্ধান্তে খানা পরিচালিত হয় তিনি খানা প্রধান হিসেবে বিবেচিত হবেন। এক্ষেত্রে মনে রাখতে হবে খানার অন্যান্য সদস্যগণ যাকে খানা প্রধান মনে করেন তিনিই হবেন খানা প্রধান। খানা প্রধান হবার জন্যে তাকে উপার্জনকারী সদস্য হতে হবে বা বয়োজ্যেষ্ঠ সদস্য হতে হবে এমন কোনো শর্ত নেই। কয়েকটি উদাহরণের সাহায্যে খানা প্রধানের সংজ্ঞাটি আমরা আরও ভালোভাবে জেনে নিতে পারি। যেমন ধরুন বশির সাহেব তার ছেলে মেয়ে এবং স্ত্রী সহ একত্রে বসবাস করেন। পরিবারের সকল গুরুত্বপূর্ণ সিদ্ধান্তসমূহ বশির সাহেবই নিয়ে থাকেন। উক্ত খানায় বশির সাহেবই খানা প্রধান হিসেবে বিবেচিত হবেন। আরেকটি উদাহরণের মাধ্যমে আমরা খানা প্রধানের সংজ্ঞাটি পরিষ্কার করে নিতে পারি। ধরা যাক
সাহেরা খাতুন। তিনি তার পরিবার অর্থাৎ স্বামী ও ছেলেমেয়ে সহ একত্রে বসবাস করেন। ছেলেমেয়েদের পড়াশোনা সহ পরিবারের গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত সমূহ সাহেরা খাতুন নিজেই নিয়ে থাকেন। এক্ষেত্রে উক্ত খানার জন্য সাহেরা খাতুনই খানা প্রধান হিসেবে বিবেচিত হবেন। খানা প্রধানের আরেকটি উদাহরণ দেওয়া যেতে পারে। জামাল চৌধুরী একজন চাকরিজীবী। তিনি তার মাতা পিতা, ছেলে মেয়ে এবং স্ত্রী সহ একত্রে বসবাস করেন। উক্ত খানায় জামাল সাহেব টাকা উপার্জন করলেও পরিবারের গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত সমূহ তার পিতা জয়নাল চৌধুরী নিয়ে থাকেন। এক্ষেত্রে জামাল সাহেবের পিতা জয়নাল চৌধুরী হবেন খানা প্রধান। আরেকটি উদাহরণের মাধ্যমে আমরা খানা প্রধানের সংজ্ঞাটা আরো পরিষ্কার করে জেনে নিতে পারি। ধরা যাক, শিরিন আক্তার তার দুই সন্তান নিয়ে একত্রে বসবাস করেন এবং তার স্বামী প্রবাসে থাকেন। পরিবারের একমাত্র উপার্জনক্ষম ব্যক্তি তার স্বামী এবং পরিবারের গুরুত্বপূর্ণ সিদ্ধান্তসমূহও তার স্বামী বিদেশ থেকেই নিয়ে থাকেন। এক্ষেত্রে শিরিন আক্তারের স্বামী প্রবাসী হওয়ায় এ খানার সদস্য হিসেবে গণ্য হবেন না। খানার সদস্য না হওয়ায় তার খানা প্রধান হওয়ারও কোনো সুযোগ নেই। খানা প্রধান হিসেবে এ খানার ক্ষেত্রে গণ্য করতে হবে শিরিন আক্তারকে। জনশুমারিতে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি ধারণা হচ্ছে শুমারি মুহূর্ত। মূল শুমারি শুরু হওয়ার পূর্ব রাত শূন্য ঘটিকাকে শুমারি মুহূর্ত বা জিরো আওয়ার হিসেবে গণ্য করা হয়। এ সংজ্ঞা অনুযায়ী 2022 সালের জুন মাসের 15-21 তারিখ পর্যন্ত জনশুমারি ও গৃহগণনা অনুষ্ঠিত হবে বিধায় 14 জুন দিবাগত রাত শূন্য ঘটিকা অর্থাৎ জিরো আওয়ার বাজার মুহূর্তকেই শুমারি মুহূর্ত হিসেবে বিবেচনা করতে হবে। শুমারির আরেকটি গুরুত্বপূর্ণ ধারণা হচ্ছে শুমারি রাত। শুমারি মুহূর্ত হতে শুরু করে ভোর 6 ঘটিকা পর্যন্ত সময়কালই হলো শুমারি রাত। এই সংজ্ঞা অনুযায়ী 14 জুন 2022 দিবাগত রাত 12 ঘটিকা হতে ভোর 6 ঘটিকা পর্যন্ত সময়কালকে শুমারি রাত হিসেবে গণ্য করা হবে। এবার জেনে নেওয়া যাক শুমারি কাল সম্পর্কে। শুমারি মুহূর্ত হতে শুরু করে 15, 16, 17, 18, 19, 20 ও 21 জুন 2022 তারিখ অর্থাৎ রোজ বুধ, বৃহস্পতি, শুক্র, শনি, রবি, সোম এবং মঙ্গলবার শুমারি কাল হিসেবে গণ্য হবে এবং উক্ত 7 দিন শুমারি সপ্তাহ হিসেবে পালন করা হবে। এখানে উল্লেখ্য যে 13 ও 14 জুন 2022 সময়ে শুমারির তথ্য সংগ্রহকারীগণ সংশ্লিষ্ট সুপারভাইজার এবং জোনাল অফিসারের সহায়তায় তার আওতাধীন গণনা এলাকার প্রতিটি খানা, গৃহ বা ঘর বাড়ি চিহ্নিত করবেন। এবার আমরা জেনে নিই শুমারি সম্পর্কে খুবই গুরুত্বপূর্ণ একটি নির্দেশনা। শুমারির তথ্য সংগ্রহের যে কোনো দিন অর্থাৎ প্রথম, দ্বিতীয়, তৃতীয়, চতুর্থ, পঞ্চম, ষষ্ঠ এবং সপ্তম দিনে তথ্য সংগ্রহকারী যে সকল খানায় তথ্য সংগ্রহ করতে যাবেন প্রতি ক্ষেত্রেই তিনি খানা প্রধান বা উত্তরদাতাকে 14 জুন 2022 দিবাগত রাতে খানায় কে কে উপস্থিত ছিলেন কিংবা ভ্রমণরত বা ডিউটিরত ছিলেন তা জিজ্ঞেস করে নিশ্চিত হয়ে নিন। এবার আসুন জনশুমারি ও গৃহগণনা 2022-এর প্রধান উদ্দেশ্য সমূহ সম্পর্কে আমরা বিস্তারিত জেনে নিই। এ শুমারির প্রধান উদ্দেশ্য হল একটি নির্দিষ্ট রেফারেন্স তারিখে অর্থাৎ 15 জুন 2022 তারিখে প্রতিটি খানা ও খানার সদস্যগণকে গণনায় অন্তর্ভুক্ত করা এবং তার মাধ্যমে বাংলাদেশের ষষ্ঠ জনশুমারি ও গৃহগণনা পরিচালনা করে বাংলাদেশের দেশি বিদেশি নাগরিক সহ মোট জনসংখ্যা কত তা জানার পাশাপাশি তাদের জীবন জীবিকা ও অন্যান্য নাগরিক সুযোগ সুবিধা সম্পর্কে বিস্তারিত পরিসংখ্যান প্রকাশ করা। গুরুত্বপূর্ণ এইসব তথ্য কী কাজে লাগবে সেটি জানা থাকলে শুমারির গুরুত্ব সম্পর্কেও আমরা ভালোভাবে বুঝতে পারব। শুমারির একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ উদ্দেশ্য হল আমাদের দেশের ব্যষ্টিক ও সামষ্টিক পর্যায়ে পরিকল্পনা গ্রহণ ও উন্নয়ন কর্মকাণ্ড পরিচালনার জন্য বেঞ্চমার্ক তথ্য সরবরাহ করা। সকল ধরনের খানাভিত্তিক আর্থসামাজিক জরিপের জন্য নমুনা ফ্রেম বা ইন্টিগ্রেটেড মাল্টিপারপাস স্যাম্পল বা IMPS প্রস্তুত করা। শুমারিতে পাওয়া এসব তথ্য উপাত্তের ভিত্তিতে জাতীয় ও স্থানীয় পর্যায়ের নির্বাচনের জন্য নির্বাচনী এলাকার সীমানা পুনর্নির্ধারণ করা হয়ে থাকে।
পাশাপাশি সরকারের বাজেট বণ্টন ও সরকারি চাকরিতে বিভিন্ন কোটার হার নির্ধারণে শুমারির এসব তথ্য ব্যবহার করা হবে।